আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা বিইউবির ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব। বিইউপি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, তোমরা জানো এটি একটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। তো আমরা দেখে নিব এখানে মূলত আবেদন করতে কত যোগ্যতা লাগে। আর এখানে একটি বিষয় হচ্ছে যে এই বিইউপি কিন্তু অনেক ফাস্ট, গেল কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং একাডেমিক কার্যক্রম তাদের অনেক বেশি ফাস্ট। এখানে সেশন জটের কোনো সুযোগই নেই এবং খুব দ্রুত তারা সব কিছু শেষ করে। তো চলো আমরা দেখে নিই বিইউপিতে আবেদন করতে সায়েন্স আর্টস কমার্স ইউনিট ভেদে কার জন্য কত পয়েন্ট লাগে। ওকে, তো দেখো বিইউপিতে হচ্ছে ইউনিটগুলোর নাম এ বি সি এরকম করে না, ফ্যাকাল্টির নামে ইউনিটগুলো। যেমন দেখো এখানে একটি ইউনিট আছে, সেটির নাম হচ্ছে, আচ্ছা তার আগে বলে রাখি যে বিইউপিতে আবেদন করতে সালটা আগে আমরা দেখি, এখানে সেকেন্ড টাইম রয়েছে। তোমরা যারা এইচএসসি যারা তোমরা 2022 এবং 23 সালে পাস করেছো শুধু তারাই আবেদন করতে পারবে। এসএসসির এখানে নির্দিষ্ট কোনো সাল দেয়া নেই, অর্থাৎ এসএসসি যে সালেই হোক না কেন তুমি ইন্টার 2022 এবং 23 সালে পাস করলে আবেদন করতে পারবে। ওকে, তো শুরুতে যে ইউনিট রয়েছে সেটির নাম দেখি, সেটির নাম হচ্ছে FASS, এটা ইউনিটের নাম। এর পূর্ণরূপ হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। তো এই ইউনিটের সবাই পরীক্ষা দিতে পারে। তো মানবিকের জন্য দেখো এসএসসিতে সর্বনিম্ন 4 পয়েন্ট, ইন্টারমিডিয়েটে সর্বনিম্ন 4 পয়েন্ট রেখে মোট জিপিএ পরিমাণ হতে হবে 8, 4 সাবজেক্ট সহ, অনেক জিপিএ বেশি লাগে এখানে। বিজ্ঞানের এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয় পরীক্ষায় ন্যূনতম 4.50 করে রেখে টোটাল লাগবে হচ্ছে 9। আর এখানে ব্যবসা শাখার এসএসসি ইন্টারে 4-4 করে টোটাল লাগবে 8.5 পয়েন্ট। ওকে, এখানে কিন্তু অনেক বেশি পয়েন্ট লাগে। এই হচ্ছে আবেদনের যোগ্যতা সায়েন্স আর্টস কমার্স সবার। এরপরে যে ইউনিটটি রয়েছে এটির নাম হচ্ছে FBS, FBS-এর পূর্ণরূপ হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এটি ব্যবসা শাখার ইউনিট হলেও এখানে সবাই পরীক্ষা দিতে পারে। যেমন ব্যবসা শাখার জন্য এখানে আবেদনের যোগ্যতা এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয় পরীক্ষায় ন্যূনতম 4 পয়েন্ট করে থাকতে হবে, মোট জিপিএর পরিমাণ হতে হবে 8.5 পয়েন্ট। মানবিকের এসএসসি ইন্টারে 4 পয়েন্ট করে রেখে টোটাল লাগবে 8.5 পয়েন্ট, অনেক পয়েন্ট। বিজ্ঞানের লাগবে এসএসসি ইন্টারে 4.25 করে সর্বনিম্ন থাকতেই হবে, টোটাল লাগবে 9 পয়েন্ট, 4 সাবজেক্ট সহ। এরপরের যে ইউনিটটি রয়েছে এটি হচ্ছে FSSS, এটির মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এখানে দেখো মানবিকের জন্য আবেদনের যোগ্যতা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 4 পয়েন্ট করে থাকতেই হবে ন্যূনতম, টোটাল লাগবে 8.25। বিজ্ঞানের জন্য এসএসসি ইন্টারমিডিয়েট উভয় পরীক্ষা ন্যূনতম 4 পয়েন্ট করে রেখে মোট লাগবে 9 পয়েন্ট। ব্যবসা শাখার জন্য এসএসসি ইন্টারে ন্যূনতম 4 পয়েন্ট করে থাকতে হবে, টোটাল লাগবে 8.5 পয়েন্ট। দেখতেই পাচ্ছ যে এসএসসি ইন্টারে 4 পয়েন্টের নিচে থাকলেই কোনো পরীক্ষায় তুমি এখানে আবেদনই করতে পারবে না। ওকে, সর্বশেষ যে ইউনিটটি রয়েছে সেটি হচ্ছে FST, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এটি শুধু বিজ্ঞানের জন্য, এখানে শুধু বিজ্ঞানী আবেদন করতে পারবে। বিজ্ঞানে এখানে আবেদনের যোগ্যতা এসএসসি ইন্টারমিডিয়েটে 4.50 করে ন্যূনতম থাকতেই হবে, আর মোট জিপের পরিমাণ 9.25 হতে হবে। তো দেখতেই পাচ্ছ যে এখানে 4টি ইউনিট আবেদনের যোগ্যতা সায়েন্স আর্টস কমার্স এতটুকুই। আর বিইউপির জন্য প্রস্তুতি খুব দ্রুত শেষ করে ফেলো, কেননা এটি সবার আগে ইনশাল্লাহ হয়ে যাবে, হতে পারে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে পরীক্ষা হয়ে গেছে। ওকে, তো বিইউপি নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো নি। এটি হচ্ছে বেসিক তথ্য যে আবেদন করতে কতটুকু লাগে, তাদের আবেদনের যোগ্যতা রয়েছে, তারা মানে ফর্ম তুলবে অবশ্যই পরীক্ষা দিবে, একটা এক্সপিরিয়েন্স হবে ঢাকা রাজশাহী গুচ্ছে এগুলোর আগে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।